লড়াইয়ের ময়দান থেকে আমি পালাইনি, লড়াইয়ের ময়দানে আমি আছি, আমি ছিলাম, আমি থাকব। 2 তারিখের পর তৃণমূলের ক্যান্ডিডেট এখানে আসবে না, প্রয়োজন হলে এখানকার তৃণমূলের পার্টি অফিসগুলো আমরা রক্ষা করব। তৃণমূলের ছেলেদের জন্য আমার বাড়ির দরজা খোলা থাকবে, উনি আসবে না, আমরা থাকব। একটার পর একটা পার্টি অফিস বন্ধ করে দেওয়ার হুমকি, এটা কামারাটির সংস্কৃতি নয়। বদলা নেব, বদলা বক্তৃতা করে বলছে, এটা কামারাটির সংস্কৃতি নয়। মুখে সেলোটে বার পিছিয়ে নাকি পোস্টার লাগিয়ে দেওয়া হবে, এটা কামারহাটির সংস্কৃতি নয়। 10 বছর ধরে আপনি আর আপনার বাহিনী এই কামারহাটির রাজনৈতিক সংস্কৃতিকে তছনছ করেছেন, ক্ষতবিক্ষত করেছেন। আপনার হাতে কামারহাটির সংস্কৃতি লাঞ্ছিত হয়েছে। সেই কামারহাটির সংস্কৃতিকে রক্ষা করা, রাজনৈতিক সংস্কৃতিকে রক্ষা করার দায়িত্ব এখন এখন আপনাদের কাঁধে। চোর গুন্ডা ধান্দাবাজ দাগি আসান এই কামারহাটির মাটিতে, আপনারা তাদেরকে রাজনৈতিক নেতা বানিয়েছেন। সেই সিন্ডিকেট মাফিয়া তোলাবাজ যারা গোটা সমাজটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, আমাদের লড়াই, আমাদের লড়াই তার বিরুদ্ধে। সিন্ডিকেট মুক্ত কামারহাটি, গুন্ডা মুক্ত কামারহাটি, সমাজ বিরোধী মুক্ত কামারহাটি, তোলাবাজি মুক্ত কামারহাটি, এই কামারহাটি তৈরি করবার লড়াই আমরা ইতিমধ্যেই শুরু করে দিয়েছি। যে লড়াই করার হিম্মত অন্তত বিজেপির নেই, বিজেপির নেই, থাকবে কি করে? টিএমসির জিন বা দূষিত রক্ত এখন বিজেপির শরীরে বহন করছে, বিজেপির শরীরে ওই রক্ত বইছে, টিএমসির জিন নিয়েই বিজেপি এখানে বেড়ে উঠছে। এই তো ভৈরব গাঙ্গুলি কলেজ, তার সামনে যে বাড়িটা, কারা কারা আসছে, কামারহাটির মানুষ এই মুখগুলো দেখতে চায় না। কামারহাটির একটা লোককে আপনি ওখানে খুঁজে পাবেন না, কামারহাটির লোক নেই কিন্তু গোটা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে উড়ে আসছে। যে সংস্কৃতি তৃণমূল কায়েম করেছিল আজকে সেই সংস্কৃতি অর্জন করছে তিলে তিলে বিজেপি, তারপর সব বহিরাগত, একটাও কামারহাটির লোক নেই। মানুষ ওই মুখগুলো দেখতে চাইছে না, এই বিজেপি সেই বিজেপি আমাদের কাছে ভোট চাইতে আসছে। 2019-এ বেইমানি করেছে বিজেপি, বেইমান বিজেপি, বিশ্বাসঘাতক বিজেপি, অনেক ভোট চেয়ে পেয়েছিল, কেন্দ্রের সরকার তৈরি করেছে, আর তারপর প্রতিদিন আমাদের রাজ্যের আমাদের দেশের মানুষের সঙ্গে বেইমানি করা হয়েছে, বিশ্বাসঘাতকতা করা হচ্ছে। আমরা জানতে চাই যে এই বিজেপির নেতা প্রার্থী তারা যখন ভোট চাইতে আসবে, 1000 টাকা দামের গ্যাসে চা খাইয়ে বসিয়ে ওকে প্রশ্ন করবে যে কেন গ্যাসের দাম 1000 টাকা হল, কেন পেট্রোল ডিজেলের দাম সেঞ্চুরি করেছে 100 টাকার বেশি, কেন কেরোসিন তেলের ওপর থেকে ভর্তুকি তুলে দিচ্ছ, কেন এদেশের মানুষের রক্ত কান্না ঘামে তিল তিল করে দেশের যে সম্পদগুলো তৈরি হয়েছে, রেল তেল ব্যাংক বিমা টেলিফোন, এগুলো বেচে দিচ্ছ, কেন পিএ প্রভিডেন্ট ফান্ডে সুদ কমাচ্ছ, কেন পেনশনের টাকা শেয়ার বাজারে খাটাচ্ছ, এই প্রশ্নের উত্তরগুলো দিয়ে ওদেরকে যেতে বাধ্য করবেন। হিন্দু মুসলমানের রাজনীতি এখানে চলবে না, ধর্মীয় মেরুকরণের রাজনীতি এখানে চলবে না, ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগাভাগির রাজনীতি এখানে চলবে না। এটা সেই কামারহাটি, 92-তে বাবরি মসজিদের আগুন যখন গোটা দেশে জ্বলছে, তখন আমার কামারহাটির বুকে লক্ষ্মী মন্দির পাহারা দেওয়ার জন্য জান বাজি রেখে সংখ্যালঘু যুবকরা ওই গোটা লক্ষ্মী মন্দির পাহারা দিচ্ছে। এটাই কামারহাটি, এটাই কামারহাটির সংস্কৃতি। এই কামারহাটি আমাদের জ্যোতি বোসের কামারহাটি, এই কামারহাটি শান্তি ঘটক, রাধিকা ব্যানার্জি, চতুর আলী, রবি বাগচি, বিহারি মুখার্জি, সমীরণ ব্যানার্জি, বিশু দাসদের কামারহাটি, এই কামারহাটি তার মান মর্যাদা অন্য জায়গায়। বিজেপি তৃণমূলের ক্যান্ডিডেটকে এখানে পয়সা দিয়ে কিনে নিতে পারে, স্বরাষ্ট্রমন্ত্রীর কনভয়ের সঙ্গে টাকা ঢুকেছে কিনা আমরা জানি না, কত টাকায় তৃণমূলের ক্যান্ডিডেটের সঙ্গে ডিল হয়েছে আমরা জানি না। আপনি তৃণমূলের ক্যান্ডিডেটকে কেনার জন্য লাখ লাখ কোটি কোটি টাকা খরচা করতে পারেন, কিন্তু কামারহাটির মানুষ আপনার ওই টাকার কাছে আত্মসমর্পণ করবে না। শিল দ্বারা টান টান করে ইনসান থেকে
কামারহাটির মানুষ লড়বে, এটাই কামারহাটির সংস্কৃতি। আর আজকে সেই সংস্কৃতির উত্তরাধিকার অনেক মানস মুখার্জি বহন করছে, মানস মুখার্জি রা বহন করছে। তৃণমূলে যখন যোগ্যতা লাগে, কামাবার যোগ্যতা তৃণমূল, আর আর আমাদের নেতারা বলে সারবার জন্য যোগ্যতা লাগে। তৃণমূলে কামাবার জন্য যোগ্যতা, আর আমাদের নেতাদের বলে, নেতারা বলেন সারবার জন্য যোগ্যতা লাগে। এত হৃদয়ের ভালোবাসা এখানকার এমএলএ পেয়েছেন, তারপরেও বলেছেন এতদিন আপনাদের আশীর্বাদে এমএলএ ছিলাম, এখন নতুন প্রজন্মের হাতে, উত্তর প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দেব। এই রাজনৈতিক সংস্কৃতির উত্তরাধিকার নিয়ে আমরা আপনাদের কাছে উপস্থিত হয়েছি। মানুষরা হৃদয় দিয়ে এই কামারহাটিকে সাজিয়েছে। আমাদের চ্যালেঞ্জ সেই কাজকে কিভাবে আমরা আগে বাড়িয়ে নিয়ে যাব, শ্রেষ্ঠ কামারহাটি, বাংলার মধ্যে শ্রেষ্ঠ কামারহাটি তৈরি করব। তার জন্য দালাল চক্র মুক্ত সাগর দত্ত হাসপাতাল যদি তৈরি করতে, তাই করব। মানস মুখার্জির হাত ধরে বামফ্রন্ট সরকারের আমলে মেডিকেল কলেজ তৈরি হলো সাগর দত্ত হাসপাতালটা। আজকে দালাল রাজ, সিন্ডিকেট রাজ, গোলাবাজ গোটা সাগর দত্ত হাসপাতালে দাপিয়ে বাড়াচ্ছে। 7,000 টাকার কন্ট্রাকচুয়াল পোস্টে, চাকরির কোনো কাগজ নেই, ভয় দেখাচ্ছে আমার মিটিং এ মিছিলে আমার বাড়িতে সেবা দাস যাবে, কাজ না করলে তোমার চাকরি খেয়ে নেব। ওই 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 ছেলে মেয়েদের পারমানেন্ট করার দায়িত্ব আগামী 2 তারিখের পর সংযুক্ত মোর্চা নেবে। আর সাগর দত্ত হাসপাতাল এই বাংলার সেরা হাসপাতাল তৈরি হবে। এখানে মেট্রো স্টেশন হচ্ছে, যাবেন কি করে মানুষ, তার কোন হিসাব নেই, ফুটওভার ব্রিজ নেই, সবাই বলছেন ওই মেট্রো স্টেশন ব্যবহারযোগ্য না। আমাদের ওই মেট্রো স্টেশনে ফুটওভার ব্রিজ তৈরি করতে হবে, আরো স্কুল কলেজ কমিউনিটি হল, তা দিয়ে 10 বছরে তৃণমূল একটা কিচ্ছু করেনি, খালি লুট তরাজ তোলাবাজি। আর আমাদের বুনিয়াদী জায়গা, মানুষের পা শক্ত করার জায়গা, সেই রকম একটা কামারহাটি তৈরি করতে হবে, যেখানে স্কুল হবে, যেখানে কলেজ হবে, যেখানে কমিউনিটি সেন্টার হবে, যেখানে মানুষের প্রয়োজনের যা যা দরকার সেগুলো তৈরি করা হবে। কি অবস্থা রাস্তাঘাটের, কি অবস্থা পানীয় জলের, কি অবস্থা জল নিকাশির, যেখানেই যাচ্ছি সেখানেই মানুষের ক্ষোভ। সেই রাস্তাঘাট, পানীয় জল নিকাশি কামারহাটিকে ঝকঝকে তকতকে করতে হবে। বহু ওপার বাংলার মানুষ এ মাটিতে এসছে, জীবনের লড়াই, সেই লড়াইয়ে জীবন যুদ্ধের লড়াই জিতে দেশ ভাগের যন্ত্রণা বুকে নিয়ে এ বাংলায় সেই মানুষগুলো এসছে। পায়ের তলায় জমি পেয়েছে, মাথার উপর ছাদ পেয়েছে, বামপন্থীরা লড়াই করেছিল। আজকে সেই বহু মানুষের জমির দলিল পাওয়া যাচ্ছে না, কাগজপত্র পাওয়া যাচ্ছে না, নেই জমির দলিল। অনেকে তৃণমূল হুমকি দিচ্ছে যে ওখানকার মানুষকে উচ্ছেদ করে, তার প্রমোটার আর সিন্ডিকেট রাজকে ব্যবহার করে সেই মানুষকে উচ্ছেদ করে ওখানে শপিং মল বা রিয়েল এস্টেট বা বড় বড় ফ্ল্যাট তৈরি করা হবে। আর বিজেপি বলছে তুমি যদি জমির দলিল দেখাতে না পারো তাহলে তোমাকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে। আসামের পর নাকি বাংলায় এদেশের মধ্যে সবচেয়ে বড় ডিটেনশন ক্যাম্প বানাবে বিজেপি। যে ডিটেনশন ক্যাম্পে শুধু মুসলমান নয়, আসামের অভিজ্ঞতা বলেছে 9 লক্ষ মুসলমান হলে 12 লক্ষ হিন্দুকে ওরা ডিটেনশন ক্যাম্পে পাঠাতে চায়। সেই বিজেপি স্বপ্ন দেখছে এনআরসি আর সিএর নাম করে, যে মানুষের জমির দলিল নেই, হয়তো 52 সালের আগের কাগজপত্র নেই, তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠাবে, ভেঙে গুড়িয়ে দেব ওই ডিটেনশন ক্যাম্প। দরকার হলে ওদেরকে ঢোকানো হবে, কিন্তু ওই মানুষ তাদের জন্য জমির দলিল তৈরি করা হবে। 2 তারিখের পর আমরা যখন আপনাদের আশীর্বাদে জিতবো, আমরাই জিতবো, কোন একজনের জেতা হার অপ্রশ্ন নয়, জয় কামারহাটির মানুষ, জয় লাভ করবে কামারহাটির মানুষ। তারপর আপনারা যে যে কাজে অগ্রাধিকার দিতে বলবেন, আমাদের সুবিধা আছে মানুষদের দীর্ঘদিনের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে সামনে নিয়ে আমরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়বো আপনাদের কাজের জন্য। ভবিষ্যৎ আমাদের গড়তে হবে, ভবিষ্যৎ আমাদের, তাই সংযুক্ত মোর্চাই বাংলার ভবিষ্যৎ। বাংলাকে বদলে দিতে পারে, বাংলার চেহারা পাল্টে দিতে পারে 10 বছরের অপশাসন থেকে, দেশের সরকারের ছোবল, কেউটের ছোবলের হাত থেকে বাংলাকে রক্ষা করতে পারে সংযুক্ত মোর্চা। আর বাংলার ভবিষ্যৎ সংযুক্ত মোর্চা বদলাবে, আর সেই সংযুক্ত মোর্চা লড়াইতে সবচেয়ে শক্তি যোগাবে বাংলার মাটিতে, তার নাম হলো কামারহাটি, কামারহাটি, কামারহাটি। কামারহাটি থেকে সংযুক্ত মোর্চার প্রার্থী রেকর্ড ভোটে জয়লাভ করবার মধ্যে দিয়ে গোটা কামারহাটির ভবিষ্যৎ, কামারহাটির ভবিষ্যৎ বদলে দেবে। আমার গর্ব হচ্ছে একজন নতুন প্রজন্মের প্রার্থী, একদম অনভিজ্ঞ নতুন প্রার্থী, কিন্তু এই কামারহাটির 31টা ওয়ার্ডে যখন ঘুরছি, যে মানুষের আশীর্বাদ, যেভাবে মানুষের ভালোবাসা, যেভাবে মানুষের স্নেহ উজাড় করে মানুষ দিচ্ছেন, এ
এটাই তো মাথা উঁচু করে বাঁচতে শেখায়। জীবনের শেষ দিন পর্যন্ত এমপিএমএল হওয়ার জন্য আমরা কমিউনিস্ট পার্টি করতে আসিনি, সর্বক্ষণের কর্মী পার্টির হইনি এমপিএমএল হওয়ার জন্য। মানুষের প্রয়োজনে যদি এমপিএমএল হতে হয় নিশ্চয়ই হব, মানুষের কাজের জন্য যদি তা করতে হয় নিশ্চয়ই হব, কিন্তু জীবনের শেষ দিন পর্যন্ত মাথা উঁচু করে আর এই মাটির কাছে মাথা নিচু করে প্রতিদিন শিখতে চায়। আর ওই বাঁচার শেখার জন্য আপনাদের এই আশীর্বাদ, আপনাদের এই ভালোবাসা, আপনাদের এই স্নেহ আমাকে শক্তি দেবে, শক্তি দেবে। যে শক্তির কাছে সবাই পরাস্ত হবে সেই শক্তি আপনারা আগামী দিনগুলোতেও আমাকে উজাড় করে দিন এই প্রত্যাশায়। সবাইকে নমস্কার, অভিনন্দন, ভালোবাসা, সেলাম জানিয়ে আমার কথা শেষ করলাম। ইনকালাম। আপনারা দেখেছেন উপস্থিত হয়েছেন পার্শ্ববর্তী বরানগর বিধানসভা কেন্দ্রে প্রার্থী, জাতীয় কংগ্রেসের প্রার্থী, সংযুক্ত মোর্চার মনোনীত।